আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ এবং ফ্রান্সের সাথে সামরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্স থেকে সামরিক ট্রেনিং, সামরিক সরঞ্জাম, ফাইটার জেট কেনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হয়তো ফ্রান্সের রাফালে ফাইটার জেট কিনতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্যারিসের আবাসস্থলে বৈঠক কক্ষে ডেজার্ট অ্যাভিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার ইরিক ট্র্যাপিয়ার সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ডেজার্ট অ্যাভিয়েশন রাফালে যুদ্ধবিমান প্রস্তুত করে। এছাড়াও তিনি একই দিনে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সাথে দেখা করেন। প্রাক্তন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ইউরোফাইটার টাইফুন পরিদর্শন করে এসে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য একটি প্রোকিউরমেন্ট রোডম্যাপ বানান। তারপরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেরনিয়াবাস সারও তার লেগেসি ধরে রাখেন এবং ইউরোপিয়ান প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন। তবে 2019 সাল থেকে ফ্রান্স তাদের ড্যাজল্ট রাফালে যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রির জন্য অ্যাগ্রেসিভ মার্কেটিং শুরু করে। তারা ড্যাজল্ট অ্যাভিয়েশনের সিইও, সাফরন কোম্পানির ডেলিগেশন টিম, ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান সহ বেশ কয়েকবার হাই লেভেল ডিফেন্স ডেলিগেশন বাংলাদেশে পাঠায়। 2020 মার্চে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশে সফরে আসেন এবং ড্যাসল্ট রাফালে বিক্রির আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেন। তখন থেকে ইউরোফাইটার টাইফনের ওপর থেকে ফ্রান্সের ড্যাসল্ট রাফালের সম্ভাবনা বাড়তে শুরু করে। যারা ডিফেন্স বুঝেন এবং লবিং জিনিসটা সম্পর্কে আইডিয়া রয়েছে, তাদের হয়তো আর বলতে হবে না বাংলাদেশ বিমানবাহিনীর আপকামিং MRC হিসাবে কোন এয়ারক্রাফট আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আর যদি না জেনে থাকেন তাহলে এর উত্তর ড্যাসল্ট রাফালে। এবার মূল আলোচনায় আসি। ভারত কি লবিং করে বাংলাদেশের কাছে রাফালে বিক্রি করাচ্ছে, আর বাংলাদেশ কি ভারত থেকে স্পেয়ার পার্টস বা ওভারহল করাবে? সেই সাথে বাংলাদেশের হাতে ইউরোফাইটার টাইফনের মতো প্ল্যাটফর্ম থাকতেও কেন বাংলাদেশ রাফালে কিনবে, বিস্তারিত জানার চেষ্টা করব ছোট্ট ইন্ট্রোর পর। তাই ভিউয়ার্সদের কাছে অনুরোধ, ধৈর্য নিয়ে সবটুকু ভিডিও দেখতে থাকুন। আশা করছি সবগুলোর উত্তর একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অনেকেই না বুঝে বলেছেন, ভারত কি লবিং করে বাংলাদেশের কাছে রাফালে বিক্রি করাচ্ছে, আর বাংলাদেশ কি ভারত থেকে স্পেয়ার পার্টস বা ওভারহল করাবে সত্যি যদি রাফালে কিনে? ভারত লবিং করে ওদের সবচাইতে এক্সক্লুসিভ প্ল্যাটফর্ম বাংলাদেশের কাছে বিক্রির জন্য ফ্রান্সের কাছে লবিং করবে, এটা বললে পাগলেও হাসবে। বাংলাদেশ যখন MiG-29 ক্রয় করেছিল তখন ভারত বলেছিল বাংলাদেশের মতো দেশের MiG-29 এর কি প্রয়োজন। 2017 সালে চাইনিজ সাবমেরিন ডেলিভারি পাওয়ার পরেও ভারত বলেছে বাংলাদেশের সাবমেরিন কেন প্রয়োজন। আর সেই ভারতই নাকি বাংলাদেশের কাছে রাফালে বিক্রির পায়তারা করছে, সেটা সত্যতা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। তো আপনারাই সিদ্ধান্ত নিন এর বস্তুনিষ্ঠতা ও সত্যতা কতটুকু। আর স্পেয়ার পার্টস বা ওভারহলের কথায় যদি আসি, বাংলাদেশ কখনো ভারত থেকে কোনো কিছু কেনেনি বা কিনবে না। বাংলাদেশ সবসময় অরিজিন কান্ট্রি থেকে স্পেয়ার পার্টস নিয়ে থাকে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ও ভারতে MiG-29 সেম ভ্যারিয়েন্টের ছিল, অর্থাৎ আমি আপগ্রেশনের আগের কথা বলছি। তারপরেও এখন পর্যন্ত ভারতের থেকে বাংলাদেশ কোনো স্পেয়ার পার্টস বা ওভারহোলিং করায়নি। যেখানে ভারতের নিজস্ব স্পেয়ার পার্টস প্রোডাকশন ফ্যাসিলিটি এবং MiG-29 আপগ্রেশন প্ল্যান্ট রয়েছে। তো বাংলাদেশ বিমানবাহিনী যদি রাফালে কিনে তাহলে সরাসরি ফ্রান্সের ড্যাসল্ট থেকে স্পেয়ার ক্রয় এবং প্রয়োজনীয় ওভারহোলিং করাবে, তবে ভারত থেকে নয়। তো বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন না কিনে কেন রাফালের যুদ্ধবিমান কিনবে? নিঃসন্দেহে টাইফুন একটি অত্যাধুনিক ফাইটার, ডগ ফাইটেও চমৎকার কাজ করে, কিন্তু আমরা চাইলে এর মাধ্যমে ডিপি স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারবো না যতটা রাফালে দিয়ে সম্ভব। পৃথিবীতে যতগুলো ফাইটার থাকবে তার মাঝে ডিপি স্ট্রাইক মিশনে রাফালে থাকবে সবার আগে। আমাদের MRC টেন্ডারের অন্যতম রিকোয়ারমেন্ট ছিল মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি। রাফালের মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি বেটার। একই সাথে রাফালের স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, MICA BVR সহ আরো বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আগেই বলেছি ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে অন্যতম সেরা ফাইটার, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমরা রাফালে পছন্দ করছি মানে এই না যে ইউরোফাইটারকে খারাপ বলতে হবে, তবে আমরা চাই বাংলাদেশ যেন নিজেদের বাজেটের মধ্যে সেরা ক্যাপাবিলিটি সম্পন্ন বিমান কিনতে পারে এবং একটি ক্রেডিবল ডিটারেন্স ধরে রাখতে পারে। যেমন যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এর পরিচালনা ব্যয়। ইউরোফাইটার টাইফুনের মেইনটেন্যান্স এবং প্রতি ঘন্টা উড়ানোর খরচ অনেক বেশি। রাফালের প্রতি ঘন্টা উড়ানোর খরচ যেখানে সর্বোচ্চ $12,000, সেখানে টাইফুনের খরচ পড়বে প্রায় $18,000।
যা অনেকটাই বেশি। পৃথিবীর অনেক দেশই অধিক খরচের কারণে টাইফুনকে গ্রাউন্ডেড করে রেখেছে, যেখানে এর উৎপাদনকারী দেশ নিজেও রয়েছে। আমার কথা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কারণ আমাদের দেশে ইউরোফাইটার টাইফুনের একটা হিউজ ফ্যানবেজ রয়েছে, আমরাও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ যেহেতু ইউরোপিয়ান প্ল্যাটফর্ম কিনবে, তাই টেকনিক্যাল প্যারামিটারে কোন ইউরোপিয়ান ফাইটারটি সেরা আজ একটু আলোচনা করি। সুইজারল্যান্ডের 36টি পুরাতন FA-18 হর্নেট রিপ্লেসমেন্টের জন্য প্রায় $6 বিলিয়ন মূল্যমানের ডিল জিতে নিয়েছে মার্কিং F-35 এ যুদ্ধ বিমান। এখানে মূল কথা সেটা নয়, মজার ব্যাপার হচ্ছে ফাইটার একুইজিশনের জন্য সুইস এয়ারফোর্স একটি কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল, যেখানে ইউরোফাইটার টাইফুন, ডেজল্ট ট্রাফালে, সাব গ্রিপেন, FA-18 সুপার হর্নেট এবং F-35A। আর ওই কম্পিটিশনে প্রতিটি ফাইটারের বিভিন্ন ক্যাপাবিলিটি পরীক্ষা করার পরে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে FA-18 ফাইটারকে স্ট্যান্ডার্ড ধরে ইউরোফাইটার টাইফুন, ডেজল্ট ট্রাফালে এবং সাব গ্রিপেনকে কম্পেয়ার করা হয়। উক্ত টেস্টে প্রতিটি বিমানের কয়েকটি ক্যাপাবিলিটি দেখা হয়, যেগুলো ছিল এয়ার পলিশিং, ডিফেন্সিভ কাউন্টার এয়ার, অফেন্সিভ কাউন্টার এয়ার, রিকনাইসেন্স, এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক। প্রতিটা সেক্টরেই ফ্রান্সের ডেসল্ট ট্রাফালে সেরা নির্বাচিত হয়েছে এবং পাইলটরাও এটিকে বেশি প্রাধান্য দিয়েছে। প্রতিটা মিশনেই বেস্ট ইফেক্টিভনেস এবং বেস্ট পাইলট ইমপ্রেশন অর্জন করেছে রাফালে যুদ্ধ বিমান, যেখানে ইউরোফাইটার টাইফুন, রিকনাইসেন্স এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক মিশনে মিনিমাম অ্যাকসেপ্টেড ক্যাপাবিলিটিও দেখাতে পারেনি। আর ইউরোফাইটার টাইফুনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আইডেন্টিফিকেশন ডোমেইনসের ইম্প্রুভমেন্ট চাওয়া হয়েছে। আর সবচাইতে বাজে পারফর্ম করেছে সুইডেনের গ্রিপেন, যারা কিনা একটা পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেনি। তবে শেষ পর্যন্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হওয়ায় F-35A যুদ্ধবিমান ডিল জিতে নিয়েছে। যে কোনো যুদ্ধাস্ত্রের দক্ষতার প্রমাণ পাওয়া যায় যুদ্ধক্ষেত্রে। সুইজারল্যান্ডের এই কম্পিটিশন অ্যাকচুয়াল ওয়ার সিমুলেশনের মাধ্যমে এই টেস্ট সম্পন্ন করেছে আর প্রমাণ করেছে রাফালে ইজ দ্য বেস্ট ইন ইউরোপ। তো আজ এতটুকুই, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন, দেখা হবে আবারও, আল্লাহ হাফিজ। করুন দল।